বেটি মাটি, বেটি মানুষ যত বেশি মাটির মতো নরম হবে, মাটির দিকে তাকায় সংসার করবে, তার সংসারে সে ততটাই বেশি সুখী হবে। আর সেই সংসারের অন্য অন্য সদস্যরাও কিন্তু অনেক বেশি সুখে থাকে শুধুমাত্র এই একটামাত্র মাটির মানুষের জন্য। মেয়ে মানুষের অনেক বেশি হিসাব করে চলতে হয়, হিসাব করে কথা বলতে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি এরকমই একটি সাশ্রয়ী রেসিপি শেয়ার করব। মাত্র একটা ইলিশ মাছের মাথা, তার সাথে বেশ কিছুটা করলা, ঠিক এরকম পাতলা পাতলা করে ভেতরের বীজগুলো কেটে ফেলে দিয়েছি। আর সেই ইলিশ মাছের মাথাটা এরকম ছোট্ট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন যারা অতিরিক্ত তিতা খেতে পছন্দ করেন, তারা কিন্তু সরাসরি ভেজে ফেললেও পারেন। আর আমার কাছে খুব বেশি তিতা হলে ভালো লাগে না খেতে, আমি সামান্য একটু তিতাটা ফেলে দিয়েই ভাজি করব। হালকা করে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন হাত দিয়ে একটু ভালো করে কষলে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করব। মেয়ে মানুষ রান্নায় পারদর্শী হবে, সংসার গোছায়া করবে, অনেক বেশি হিসাবি হবে, বেশিরভাগ মানুষ কিন্তু এরকমটাই চায়। আপনি যত বেশি হিসাব করে চলবেন, ততটাই বেশি আপনাকে নেগেটিভ কথাও কিন্তু শুনতে হবে। সব কিছুরই ভালো এবং খারাপ দুটো দিকই আছে। বেশি হিসাব করে চললে আপনার নিজের লোকেরাই আপনাকে বলবে আপনি অনেকটা বেশি কৃপণ। হিসাব করে চলা বলতে আমি বুঝি শুধুমাত্র নিজের সাথে হিসাব করা। এখন হিসাব করতে গিয়ে যদি আমি পরিবারের অন্য অন্য সদস্যদের সাথেও অনেকটা বেশি হিসাব করে কৃপণতা করি, তাহলে তো অবশ্যই এই কথাগুলো শুনতে হবে। আমি সবসময় হিসাব করা বলতে বুঝি এই ধরেন, এই যে একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো যতটা প্রয়োজন ততটা না দিয়ে আমি দেখাগুলো একটু রেখে দিলাম। আমি আজকে যতটা চাল নেব রান্না করার জন্য, তার থেকে এক মুঠো চাল উঠিয়ে রেখে দিলাম। এটাই আমার কাছে সংসারের হিসাব। আমি যখন আমার নিজের জন্য কোনো কিছু কিনতে যাব, সেটাতে খুব বেশি দামে কিছু না কিনে একটু কম দামে সাশ্রয় কিছু কিনাটাই আমার কাছে হিসাব। তাই বলে এমনটা নয় যে আমার বাড়ির অন্য অন্য সদস্যদের ক্ষেত্রেও আমি এমনটাই করব। তাদেরকে আমি একেবারে সবচেয়ে ভালো জিনিসটাই খেতে দিতে চাইব, ভালো জিনিসটাই পরতে দিতে চাইব। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, এইভাবে হিসেব করে চলাটা। আমার নিজের সাথে আমি যতটা পারবো হিসাব করে চলবো, কিন্তু বাকি অন্য অন্য সদস্য যারা থাকবে তাদেরকে কোনো দিক দিয়েই বুঝতে দিব না যে তারা কোনোভাবে কষ্টে আছে। এটাই হলো সংসারের হিসাব। কিন্তু আমরা অনেকেই আছি এই সংসারের আয় ব্যয়ের হিসাব করতে গিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্যদের সাথে একটু ভুল করে ফেলি, তাদেরকেও কিছুটা হলেও মনে কষ্ট দিয়ে ফেলি। আপনি নিজে যখন হিসাব করে চলবেন, আপনার বাচ্চা কাচ্চা বা বাড়ির অন্যান্য সদস্যরা যখন আপনাকে দেখবে আপনি অনেকটা বেশি সাশ্রয়ী, খুব বেশি দামি জুতা না কিনে একটু সাশ্রয়ে কিনলেন, খুব বেশি দামি একটা থ্রি পিস না কিনে একটু সাশ্রয়ে কিনলেন, তখন কিন্তু অটোমেটিক বাড়ির অন্যান্য সদস্যরাও আপনার দেখা দেখি হিসেব করাটা শিখে যাবে। তো এই তো আজকে আমি খুব সহজে একেবারে সাশ্রয়ের মধ্যে কী করে পেট ভরে খেতে পারবেন তার একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে বানিয়ে দেখতে পারেন।